আল্লাহ ওহী নাযিল করেন, ও রূহুল্লাহ, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহর সৃষ্টির একটা পাথর দেখে আপনি আশ্চর্য হয়েছেন, আপনি চাইননি আপনার আল্লাহ এর চেয়ে বড় আশ্চর্যজনক কোনটা দেখাইতা হোক। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আরজ করেন, আল্লাহ মেহরবানি করে দেখাও কা, সাথে সাথে পাথরটা ফাটি গেছে, পাথরের ভিতরে থেকে বাড়াইছেন একজন আল্লাহর ওলি, মাথার সবুজ পাগড়ি, এ হাত তসবি আর হাত জান্নাতি ফল হোক। সুবহানাল্লাহ, ইলা আল্লাহ হইতে পারেননি, আল্লাহ চাইলে পারেন, পাথরের ভিতরে খাওয়াইতে পারেন, মাছের পেটো জীবিত রাখতে পারেন। আল্লাহর নবী হযরতে ইউনুস আলাইহিস সালামের 40 দিন মাছের পেটো রাখছেন, আর সাহাবে কাফর আল্লাহর ওলি ওগুলোরে 309 বছর আল্লাহ পাহাড়ের মাঝে ঘুম পাতাইয়া রাখি দিছেন। ইলা নজির আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য ইলা যে আল্লাহ ই মানুষটা ইলান কিলা ইলা যে কাইলা, ও আল্লাহর ওলি আপনি কেন কিলান, কতদিন থেকে এই পাথরের ভিতরে? জবাব দেন আল্লাহর নবী ঈসা, আমি আজকে 400 বছর থেকে এই পাথরের ভিতরে, আমার মালিক ও মওলায় আমারে জীবিত রাখি দিছেন, ও দেখরানি জান্নাতি ফল, প্রতিদিন আল্লাহ আমারে কুদরতি ভাবে রিজিক দান করুন, আর আমি দিন রাত শুধু আল্লাহর জিকির করি হোক। সুবহানাল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হইলা যে আল্লাহ এ মানুষটা একদিন দুই দিন নাই, 400 বছর থেকে তোমার গোলামি করতে আসুন, দুনিয়ার মাঝে এর চেয়ে দামি কোনো মানুষ আসেননি। আল্লাহ জবাব দেন, ও আমার নবী ঈসা, জানিয়া রাখো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা, তার উম্মত হইলা উম্মতে মুহাম্মদি, এই উম্মতের মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, যদি উম্মতে মুহাম্মদির কোন উম্মতে শাবানুর চান্দ তার হায়াতে শাবানুর চান পাইলায়, আর এই মুবারক চান্দর মধ্য রজনী ছিলেন তো অত সময় শুনছে না আপনারা, লাইলাতুন নিসফে মিন শাবান, নতুন ফিরকা বাড়াইছেন, ইটা শবে বরাত মানুন না, আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করে হোক, আল্লাহুম্মা আমিন। এই লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হলো শাবানের মধ্য রজনী, আল্লাহ ফরমাইন যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে শাবানের মধ্য রজনী 2 রাকাত নামাজ পড়িলা, 6 রাকাত নামাজ, যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে এই মুবারক রাইত 2 রাকাত নামাজ, মাওলানা আযীম ان رحمه الله قريب من المحسنين وما ارسلناك الا رحمه للعالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا উম্মতোঁ মে বেনাওয়া মুঝসা উন কোই নহি শর্মসারুম আপনে দামন মে চুপা লে না মুঝে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুতুবুল আউলিয়া শাহ ইয়াকুব বদর ফুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা সুলতানুল হুফাজ হযরতুল আল্লাম আল্লামা মুশাহিদ আলী বারগত্তি সাহেব রহমতুল্লাহ আলাইহির আজকের এই ইসারে সোয়াব মাহফিল ও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রানিয়ে উপস্থিত করছেন, আমরা শুকরিয়া আদায় করি ফুরি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য অগণিত নবী রসুলের মাঝে, 1,24,000 নবীর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে সর্বপ্রথম ও সর্বশেষ নবী, আখির জামানার নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া জমিনে পাঠাইছেন হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা জানি আমিও দীর্ঘক্ষণ থেকে আলহামদুলিল্লাহ ওয়াজ শুনছি, মিয়ার বাজারের প্রিন্সিপাল সাহেবের বয়ানের শুরু থেকে আমি সারা শুনছি, অনেক মূল্যবান কথাবার্তা আপনারা শুনছেন। আর এখন আপনারা অধৈর্য প্রায় নাকি তা দীর্ঘ সময় থেকে ক্লান্ত, খুব সংক্ষেপে আমি হুকুম রক্ষার্থে আমি রিকোয়েস্ট করছিলাম যে আমি তো হাজিরা দিলাইছি আর খাম নাই, মানুষ কষ্ট দেওয়ার আপনারা রেখইলা না সামান্য সময়ে। তাইলে ইনশাআল্লাহ যেহেতু আল্লাহর ওলির আওলাদগুলোর হুকুম হিসাবে আমি আর না করতাম পারছি না, সামান্য কিছু সময়ে কিছু বিক্ষিপ্ত একটা কথা কইয়াও আপনারা দোয়া লইয়া বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে শুকরিয়া আদায় করলাম যে 1,24,000 নবীর, 1,24,000 নবীর মাঝে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে পাঠাইছেন হোক আলহামদুলিল্লাহ। এই শুকুর গুজারি কত বড় খুশনসিব, খুশকিসমত আমরার। আমরা গভীরভাবে একবার চিন্তা করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এমন নবীর উম্মত বানিয়ে জমিনে পাঠাইছেন যে নবীর উম্মত হইবার লাগি আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন হোক সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হইবার লাগি হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন না, ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, তাই আবারও আমরা নবীর উম্মত হইয়া জমিন আইবা হোক আলহামদুলিল্লাহ। ও ভাই মুসলমান একবার চিন্তা করুন কোন নবীর উম্মত, হযরতে মুসা কালিমুল্লাহ এমন নবী আসলা জলিল কদর নবী, 1,23,999 নবীর মাঝে শ্রেষ্ঠ 4 জন নবীর মাঝে একজন হইলা হযরতে মুসা আলাইহিস সালাম, 104 খানা আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ 4 খানা কিতাব তাওরাত ইনজিল জবুর কুরআন, এর মাঝে 1 খানা কিতাব নাযিল হইছে হযরতে মুসা কালিমুল্লাহর উপরে। জানেন তো হযরতে মুসা আলাইহিস সালাম এমন নবী আসলা যে নবী সরাসরি আল্লাহর লোকে কথা কইছেন, অলৌকিক মুজিজা বলে আল্লাহ তাদের দান করছিলাম। দুনিয়ার মাঝে অন্যতম সবচেয়ে বড় জালিম, সারা দুনিয়ার বাচ্চাই যারা দান করছিল ফেরাউন, এই ফেরাউনের মোকাবেলা করাইছেন আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম রে দিয়া হোক সুবহানাল্লাহ। অত জলিল কদর নবীর নবী নিজে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ আমার উম্মতে মুহাম্মদি বানাও। হযরতে ঈসা রূহুল্লাহ এমন নবী যে নবী দুনিয়াত আগমন হইল অলৌকিকভাবে, আল্লাহ পৃথিবীর ইতিহাস দুনিয়ার ইতিহাস নজির স্থাপন করছেন, বাবা ছাড়া কোনো সন্তান ফাটাইছেন, তাই নইলা হযরতে ঈসা সুবহানাল্লাহ। হইতানি যে নবীরে বড় বড় মুজিজা আল্লাহ দান করছেন, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর সবচেয়ে বড় মুজিজা ছিল ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে হযরতে ঈসা আলাইহিস সালামে মরা মানুষরেও জিত্তা করতে পারতা হোক সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ 4 জন নবীর মাঝে আরেকজন নবী ঈসা আলাইহিস সালাম, শ্রেষ্ঠ 4 খানা কিতাবের মাঝে আরেকখানা কিতাব হইল ইনজিল নাযিল হইছে ঈসা আলাইহিস সালামের উপরে। এত বড় মর্যাদা পাওয়ার বাদেও আল্লাহর নবী দোয়া করল আল্লাহ আমার উম্মতে মুহাম্মদি বানাও, খেনে বলে এই উম্মতের এত খুশকিসমত আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই উম্মতরে এত নিয়ামত দিছেন, নিয়ামত দিয়ে আল্লাহ একবারে মালামাল ভরিয়ে দিয়েছেন হোক সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহ লা তুহসুহা, এত নিয়ামত তোমরা রে দিছি সারা জিন্দেগি যদি গণো গণিয়ে আমার নিয়ামত রে শেষ করতে পারত না, গণিয়েও শেষ করতে পারত না, বিদায় আমরা নিয়ামতের শুকর গুজার করতাম। আমরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ যে আমারে আমরারে উম্মতে মুহাম্মদ হিসাবে কবুল করছেন হোক আলহামদুলিল্লাহ। কারণ শুকর গুজারি করলে আল্লাহ খুশি হইন না বেজার হইন,
আল্লাহ খুশি হইন, আল্লাহ ফরমাইলা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লা শাদীদ, ও আমার বান্দা ও আমার বান্দি, যদি তোমরা আমার নিয়ামতের শুকর গুজারি করো আমি নিয়ামতরে আরও বাড়াই দিব, কিন্তু নিয়ামত যদি অস্বীকার করো, যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লা শাদীদ, আমার শাস্তি বড় কঠিন হোক। নাউজবিল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ ফেনে দোয়া করছেন, অসংখ্য গণিত কারণ আছে, আমরা দীর্ঘক্ষণ ওয়াজ শুনছি, আল্লাহ আমরারে বিশেষ বিশেষ নিয়ামত দিছেন, রজবর চান্দর ফজিলত দিছেন, শাহবান দিছেন, রমজান শরীফের বিশেষ রায় দিছেন, শবে কদরের রায় দিছেন, এই উম্মতের মর্যাদার কোনো শেষ নাই, এত নিয়ামত আল্লাহ দিছেন, ও যে আপনি চাইলে ওই জায়গাত নামাজ পড়তে পারবা, সমস্ত জমিন দিয়ে আল্লাহ মসজিদ বানাই দিছেন, আল্লাহ এত বেশি নিয়ামত আল্লাহ দান করছেন আমরারে, ছোট্ট ছোট্ট আমল উম্মতে মোহাম্মদ দিয়ে করলে এটার বদলা আল্লাহ বিরাট বিরাট বদলা রাখছেন। হুক সুবহানাল্লাহ, ওই যে এক রাইত দিছেন যে রাইত হইল লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, যদি এক রাইত্রে তোমরা ক্ষমা লাগাইতে পারো হাজার মাসের চেয়ে উত্তম হয়ে যাইব। হুক সুবহানাল্লাহ, আগর উম্মতে লম্বা হায়াত পাইছেন, আমরার হায়াত সীমিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল তিরমিজি শরীফের হাদিস, আমার উম্মতের হায়াত হইল 60-70 বছরের মাঝে সীমাবদ্ধ, বাস্তবে আমরা ওলা দেখি নাইনি, খুব কম সংখ্যক মানুষ 70 ক্রস করবা রাসূলুল্লাহ ফরমাইছেন, তাইলে আমরা এই লিমিটেড হায়াত লইয়া আইছি, কিন্তু আমরারে আল্লাহ এমন মর্যাদা দান করছেন আমরা জান্নাতে যাইমু সবার আগে। হুক সুবহানাল্লাহ, কিলান যাইতা যে এই যে আল্লাহ কিছু নিয়ামত বল দান করছেন, এই নিয়ামতর যদি কদর করতে পারেন, সুযোগগুলারে যদি খামা লাগাইতে পারেন, তাইলে আপনি বিরাট পুঁজি সঞ্চয় করিয়া দিতে পারবা। এক রাইত যে রাইতর মর্যাদা আল্লাহ কইরা হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাস ক্যালকুলেশন করলে প্রায় 83 বছর হয়ে যায়। হুক সুবহানাল্লাহ, তাইলে এক জীবনের চেয়ে এক রাইতর মূল্য বেশি না? 83 বছর কয়জনে হায়াত পাইন? এরকম হজরতে ঈসা রূহুল্লাহ এখানে উম্মতে মোহাম্মদ ইবার লাগে দোয়া করছেন, একখানা হাদিস আপনারা শুনাই, আপনারা হুনচন রজবর ফজিলত, আপনারা হুনচন শাহবান মাসের ফজিলত, এই মাস যে এমন মাস, রসুলুল্লাহর হাদিস হইল শাহবান শাহরি আমি নবীর মাস। হুক সুবহানাল্লাহ, এই মাসের মর্যাদা আল্লাহ এত বাড়াই দিছেন। হজরতে ঈসা রূহুল্লাহ একদিন সফর করা এক পর্বতর পাহাড়ের মধ্য দিয়ে সফর কররা, হঠাৎ করে দেখুন খুব সুন্দর সুপুরে একটা পাথর, পাথর সুন্দর একটা পাথর দেখছেন, দেখি ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়েছেন যে এত সুন্দর পাথর, যেমন পাথরের মাঝে লাইট জ্বলের ওলান, চতুর্দিকে খালি চক্কর দেন আর শুকরিয়া আদায় করেন, কইন আল্লাহর সৃষ্টি অত সুন্দর। হুক সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াহী নাযিল করেন, ও রূহুল্লাহ ও আল্লাহর নবী ঈসা, আল্লাহর সৃষ্টির একটা পাথর দেখে আপনি আশ্চর্য হয়েছেন, আপনি চাইননি আপনার আল্লাহ এর চেয়ে বড় আশ্চর্যজনক কোনটা দেখাইতা। হুক সুবহানাল্লাহ, আল্লাহর নবী আরজ করেন, আল্লাহ মেহরবানি করে দেখাও কা, সাথে সাথে পাথরটা ফাটি গেছে, পাথরের ভিতরে থেকে বাড়াইছেন একজন আল্লাহর ওলি, মাথা সবুজ পাগড়ি, এ হাত তসবি আর হাত জান্নাতি ফল। হুক সুবহানাল্লাহ, ইলা আল্লাহ হইতে পারেননি, আল্লাহ চাইলে পারেন, পাথরের ভিতরে খাওয়াইতে পারেন, মাছের পেটো জীবিত রাখতে পারেন। আল্লাহর নবী হযরতে ইউনুস আলাইহিস সালামের 40 দিন মাছের পেটো রাখছেন, আর সাহাবে কাফর আল্লাহর ওলি ওগুলোরে 309 বছর আল্লাহ পাহাড়ের মাঝে ঘুম পাতাইয়া রাখি দিছেন, ইলা নজির আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হইলা যে আল্লাহ ই মানুষটা ইলান কিলা ইলা জিকাইলা, ও আল্লাহর ওলি আপনি কেন কিলান, কতদিন থেকে এই পাথরের ভিতরে? জবাব দেন আল্লাহর নবী ঈসা, আমি আজকে 400 বছর থেকে এই পাথরের ভিতরে, আমার মালিক ও মওলা আমারে জীবিত রাখি দিছেন, ও দেখরানি জান্নাতি ফল, প্রতিদিন আল্লাহ আমারে কুদরতিভাবে রিজিক দান করুন, আর আমি দিন রাত শুধু আল্লাহর জিকির করি। হুক সুবহানাল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হইলা যে আল্লাহ এ মানুষটা একদিন দুই দিন নাই, 400 বছর থেকে তোমার গোলামি করতে আসুন, দুনিয়ার মাঝে এর চেয়ে দামি কোনো মানুষ আসেননি। আল্লাহ জবাব দেন, ও আমার নবী ঈসা, জানিয়া রাখো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা, তার উম্মত হইলা উম্মতে মুহাম্মদি, এই উম্মতের মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, যদি উম্মতে মুহাম্মদির কোন উম্মতে শাবানুর চান্দ, তার হায়াতে শাবানুর চান পাইলায়, আর এই মুবারক চান্দর মধ্য রজনী ছিলেন তো অত সময় শুনছেন আপনারা লাইলাতুন নিসফে মিন শাবান, নতুন ফিরকা বাড়াইছেন, ইটা শবে বরাত মানুন না, আল্লাহ ইটা থেকে আমরা হেফাজত করো। হোক আল্লাহুম্মা আমিন।
এই লাইলাতুন নিসফে মিন শাবান, এটা হলো শাবানের মধ্য রজনী। আল্লাহ ফরমায়, যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে শাবানের মধ্য রজনী দুই রাহাত নামাজ পড়িলায়, কয় রাহাত নামাজ, যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে এই মুবারক রাইতো দুই রাকাত নামাজ পড়িলায়, আমি আল্লাহর কাছে 400 বছরের ইবাদত করনেওয়ালার চেয়ে শাবানের মধ্য রজনীর দুই রাকাত নামাজ পড়নেওয়ালার দাম বেশি। সুবহানাল্লাহ। তখন হজরত ঈসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ মেহরবানি করে তুমি আমারে ও নবীর উম্মত হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। তাইলে আমরা এই মুবারক মাস মুবারক রাইত পাইছি, আল্লাহ যদি তৌফিক দেন আমরা চেষ্টা করতাম এই রাইত্রে খাজো লাগাইবার। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেও হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জজ হাজিরিন, আমি আগেও কইছি বিক্ষিপ্ত কয়েকটা কথা। দ্বিতীয়ত, আপনারা দীর্ঘক্ষণ আল্লাহর ওলিগুলোর আলোচনা শুনছেন, এই ধরনের মাহফিল আমরা কেনে আই আলোচনা করার লাগি নাই, এই ধরনের মাহফিল আমরা যারাও আই দর্শক শ্রোতা উকা আর মুআজ্জজ উলামায়ে কেরাম উকা, সিংহভাগ মানুষের নিয়ত থাকে যে আল্লাহর ওলির বাড়িতে যাইতাম আমি ফয়েজ ও বরকত লাভর আশায়। আমি নিজেই কেন গিয়া, যদি ওলির বাড়িতে গিয়া যদি আল্লাহর কাছে কুমতা খোয়া যায়, আল্লাহ ফিরত দেন না। হোক, সুবহানাল্লাহ। এবং এই মাহফিলগুলার মূল উদ্দেশ্য থাকে আল্লাহর ওলি ওগুলোর জিন্দগি থেকে আমরা শিক্ষা নিতাম। এরা এত বড় মর্যাদা আল্লাহ দান করছেন, আপনারা আলোচনা শুনছেন, আল্লাহ নিজে ফরমাইছেন, আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি হয়ে গেছে এরার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। হোক, সুবহানাল্লাহ। এরার দুনিয়াতে কোনো ভয় নাই, মরণের ঘাটও কোনো ভয় নাই, কবরও কোনো ভয় নাই, হাসরও কোনো ভয় নাই, মিজানও কোনো ভয় নাই, ফুলসিরাতও কোনো ভয় নাই, এরা দুনিয়া আখেরাতও কোনো চিন্তা তো পড়তো না। হোক, সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা এরা কিলা লাভ করে, আমরা এই ওলি আল্লাহর জিন্দগি থেকে শিক্ষা নিয়া আমরা নিজের জীবনে পরিবর্তন করতাম। আল্লাহ এরার বৈশিষ্ট্য উল্লেখ করছেন যে এরা মাত্র দুইটা জিনিস হাসিল করিলায়। কয়টা জিনিস? আপনারা ওলি হইতে চাননি, অলি হইতে হইলে মাত্র দুইটা জিনিস হাসিল করা লাগবো। আল্লাহ ফরমাইন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরার মধ্যে দুই জিনিস আছে, কোনো ভয় নাই ঠিক, কিন্তু দুইটা বৈশিষ্ট্য এরার আছে। এক নম্বর বৈশিষ্ট্য হইল এরা পরিপূর্ণ ইমানদার। হোক, সুবহানাল্লাহ। এরার ইমান মজবুত। দুই নম্বর হইল এরা মুত্তাকি, এরা আমার আল্লাহরে বড় বেশি ভয় পায়, দুনিয়ার কুন্তা ভয় করে না, কিন্তু আল্লাহরে বড় ডোরানির মতো এরা ডোরায়, খুব বেশি ডোরায়। হোক, সুবহানাল্লাহ। এই দুই গুণ যারা হাসিল করিলেইব এরা আল্লাহর ওলি হয়ে যাইব। ইমান প্রথম গুণ হইল ইমান। ইমান সম্পর্কে আমরা বড় সতর্ক থাকা দরকার। ইমান হইল একজন মানুষ সারা জিন্দগি যদি আমল করে আর তার ইমান যদি ঠিক না থাকে, তো এই আমল কোনো খামাইত নাই। আপনারা এরার জিন্দগি দেখো, এরার ইমান কত মজবুত আছিল। আর ইমান কারে হয়ে বলে, আল ইমানু হুয়া মুজাররাদু তাসদিকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে বিশ্বাস আনার নাম হইল ইমান। কেমন বিশ্বাস? আল্লাহ পাইতা চাই, আল্লাহর মহব্বত চাইন, ওলি আল্লাহ হইতে চাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো সুযোগ নাই। আল্লাহ পাইতে হইলে আল্লাহর নবীর মাধ্যমেও পাইতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষের জানাইয়া দেউ কা, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনী, তবে তোমরা আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরারে মায়া করিলেই হোক। সুবহানাল্লাহ। আর কামিল ইমানদারের পরিচয়, রাসূলুল্লাহর ইত্তেবা তাকব, রাসূলুল্লাহর উপরে ইমান তাকব মজবুত। তিন নম্বর হইল রাসূলুল্লাহর মহব্বতের অন্তর ভরপুর তাকব। আল্লাহ ফরমাইন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, নবী হইল ইমানদার যারা তারার জানর চাইতো প্রিয় হোক। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারতে নাই যতক্ষণ না তোমার সন্তান সন্ততি, পরিবার পরিজন, মা বাবা, এমনকি তাম দুনিয়ার মানুষ থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহর প্রতি থাকবে।
তাইলে আমরা বুঝছি মোটামুটি ইমানুর সারাংশ সংজ্ঞা পাইলেইছি। ইমান হইল রসুল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হইব মুখে এবং বুকে, রসুল্লাহর ইত্তেবা করতে হইব, রসুল্লাহর এতাত করতে হইব, রসুল্লাহর দিলে জানে নিজের জানোর চাইতে বেশি মহব্বত করতে হইব। দুই নম্বর গুণ হইল মুত্তাকি, মুত্তাকিওয়া তাকওয়ার ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমর সূচনা লগ্নে উল্লেখ করছেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি যারা তারা কোরআনে হেদায়েত দিব, কেমন হেদায়েত, যে এরা আল্লাহর ওলিতে পরিণত হইব, হক সুবহানাল্লাহ। আর মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, পয়লা বৈশিষ্ট্য হইল এরা গায়বের উপরে ঈমান আনব। আমরা গায়ব বিশ্বাস করিনি, বাধ্যতামূলক, গায়ব বিশ্বাস না করলে ইমানদারা দায়িত্ব নয়, আমরা আল্লাহরে দেখছিনি, তাইলে আল্লাহ হাজির না গায়ব, গায়ব না নিদিকে, তা আল্লাহ না দিককে বিশ্বাস করছি, রসুল্লাহরও আমরা দেখছি না, 1,24,000 নবীর মাঝে কোনো নবীরে দেখছি না, ফিরিস্তাও হলো দেখছি না, দেখছিনি, আখেরাতের দিন দেখছেননি, তা আমরা ইমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরও আমরা দেখছি না, খাইল আমরা কি তৈব, দেখা যাইতেছেনি, কোনো কোনো কাছে গিয়া যদি তখন দেখিলে আমার ভাগ্যত কিতা আছে, যাইজ দিন হারাম। যদি কোনো মানুষ কোনো গণকর কাছে যায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হইত না, হোক না আউযুবিল্লাহ, আল্লাহ কি ভবিষ্যৎ গুণ না করার রাইজ নাই, আমরা তকদির না দেখিয়ে বিশ্বাস করছি, তকদিরের বালা আল্লাহর পক্ষ থাকি, মন্দ আল্লাহর পক্ষ থাকি, ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার জীবিত হওয়া, লম্বা আলোচনা গায়বর দিকে গেলে কি আমরা বিশ্বাস করছি, গায়বর ফি মানা না, ওয়া ইয়াকিমুনা আস-সালাত, দুই নম্বর বৈশিষ্ট্য, ইমান যে সময় আপনার মজবুত হয়ে যাব, আপনি ইমানদার হওয়ার পরেও আপনি যে ইমানদার এটা প্রমাণ করার লাগে আপনার নামাজি হইতে, কথা বোঝা গেছে, আপনি দাবি করলে আপনি ইমানদার কিন্তু এটার প্রমাণ হইল নামাজ, ইমানদার মানুষ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফলকাম হইল ইমানদার, যারা ইমানদার হয়ে গেছে এরা সফলকাম হয়ে গেছে, আর এরা বৈশিষ্ট্য হইল এরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, হোক সুবহানাল্লাহ, এমন এক দৌলত ইমান, যদি ইমান মজবুত হয়ে যায় ভাই আমরার আর কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ ফরমায়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ। যদি আপনার ইমান মজবুত হয়, ইমানের উপরে আপনি সাবিত কদম রাখতে পারেন, তাইলে আপনি মানুষের জীবনের মাঝে সবচেয়ে মুসিবতের গাঁট হইল, সবচেয়ে ভয়ঙ্কর গাঁট হইল, সবচেয়ে রিক্সের গাঁট হইল মানুষের মরণের গাঁট, ওই সময়টা যদি দৌলত ইমান লইয়া যাইতে পারো তাইলে আপনি কামিয়াব, যদি মরণের গাঁট ইমান আর ইলাইন তাইলে শেষ সপ্তাহ। এই কঠিন অবস্থা শুধু একদিক নাই, সব দিক দিয়ে বড় ভয়ঙ্কর, যখন মরণের সময় আমরা হাজির হয়ে যায় দুনিয়ার সব চিন্তা আমরার মাথা তাই হয়, দুনিয়ার সবচেয়ে বড় ভয় আয় বলে, হায় রে হায় আমার সারা জিন্দগি, সারা জিন্দগি আমি তো অবহেলার মাঝে গাফলতির মাঝে কাটাই লইছি, তখন আমি কোন আমল লইয়া আমার মালিক মোলার দরবারও হাজিরা দিতাম, এই ভয় সবচেয়ে বড় ভয়। আমরা জানি দুনিয়াতে কি যাওয়ার পরে আমাদের কবর, রাসূলুল্লাহর বাসায় প্রত্যেক মানুষের কবর, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, হয় জান্নাতের বাগান থাকি একটা বাগান, নতুবা জাহান্নামের গাড়া হইব। বিদায় যখন মানুষের মৌত সামনে আইয় তখন বড় চিন্তিত থাকে, আমার কবর বড় ভয় পায় যে আমার কবর হয়তো কিতা হইব, আল্লাহ জানে আমার তো কোনো সামান নাই। দুই নম্বর যে জিনিসটা চিন্তা, আমার জিন্দগি তো শেষ হয়ে গেল, আমি আমার পরিবার পরিজনের লাগে কোনটা করিয়া দিতাম পারলাম না, আমার অসহায় বিবির কিতা হইব, আমার অসহায় এতিম বাচ্চেন তোর কোন দোষ হইব। যখন একজন কামিল ইমানদার হয়ে যায়, এই ইমানদার মানুষের এই মরণের সময় আমার আল্লাহ তার খেদমত দুইজন ফিরিস্তা পাঠায়, হোক সুবহানাল্লাহ, যে সময় বান্দা চরম চিন্তিত, ফালাউলাইয়া বালাগাতিল হুলকুম, দম যখন তার গলার কাছে আইয় ও আনতুম ইনা ইদিন তানজুরুন, তখন আত্মীয় স্বজন পরিবার পরিজন বেখা হইয়া চাই থাকে, সেলাইন দিলে সেলাইন
পানি উঠে না, মুখে পানি দিলে পানিটাও ফিরতেই হয়, বন্দা বেগায় চাই আমরাও চাই বুঝি মনে হয় কোনটা কইরা। কিন্তু এই মুহূর্তে আল্লাহর বন্দা বড় চিন্তিত হইন, বড় ভীত হইন যে আমার কোন হাল হইব, আমার পরিবারের কোন হাল হইব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ইমানদার বান্দা যারা, কামিল ইমানদার বান্দা যারা, তারা খেদমত ফিরিস্তা বাটাইন কইন, যাও আমার বন্দা বড় ডরায় বড় ভয় পার যে তার কোন হাল হইব, তোমরা তারে ভয় বানিয়ে দাও। আল্লাহ তাখাফু গিয়াহো, ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তাও করিও না, যেই ফিরিস্তা কইন আল্লাহ তাখাফু আমার আল্লাহ এই বান্দা এবং আল্লাহর জান্নাতের মাঝখানের হিজাব উঠাইয়া দিলাইন, দুনিয়াতে কি তখন বান্দা দেখুন যে আসলে তো চিন্তার কোন ভয়ের কোন কারণ নাই, আমার কবর হইব জান্নাতের বাগান, হুক সুবহানাল্লাহ, তখন খুশি হই যায়, তখন আর দুনিয়ার থাকার ইচ্ছা থাকে নি। দুই নম্বর যে চিন্তা করেন বলা তাহজানু তুমি চিন্তা করিও না, ফিরিস্তা বলে কইন ও আল্লাহর বান্দা আপনার পরিবার পরিজন অসহায় বিবি অসহায় বাচ্চা এতিম বাচ্চা তোর চিন্তা কররা, আল্লাহ আমরা রে পাঠাইছো আপনি সুসংবাদ নৌকা জান্নাত, তোর দেখো জান্নাত ইন্তেকালের পরে তার পরিবার অসহায় হয়েছে, কোন কঠিন মুসিবত পড়ছে, এরার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নেন। কুরআন সাক্ষী আল্লাহর মায়ার বান্দা ইন্তেকাল করিলে হইলেও জমিন থেকে গেলে গিয়েও এরার অসহায় এতিম সম্পদের পর্যন্ত দায়িত্ব আল্লাহ নেন, নিজে হেফাজত করাইন। হযরত খিজির আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামরে দিয়া বাঙ্গা দেয়াল গড়াইছেন। হযরত মুসা আলাইহিসসালামে জিকাইলা ভাই খিজির, ই গাওয়ার মানুষে বড় বাদ ব্যবহার করলো, ই গাওয়ার মানুষরে আমরা খানি পানি খুঁজিলাম কোনটা দিল না, আপনি তারার দেয়াল গড়িয়া দিলা, কারণ কিতা তখন কিতা হয়েছিল, ওয়াকানা তাহতুহু কানজুল্লাহুমা ওয়াকানা আবুহুমা সালিহা, ও ভাই মুসা এই যে দেয়াল দেখরায় এর নিচে কিছু গচ্ছিত সম্পদ আছে, দুই এতিমর সম্পদ, আর এই দুই এতিমর বাবা আসলা বড় নেককার, হুক সুবহানাল্লাহ, তাহলে নেককার বাবার পরিবার এবং এই বাচ্চান্তর সম্পদ আল্লাহ খারে দিয়ে হেফাজত করেছেন, দেহকে যুগে যুগে তার নজির আছে। তাহলে আমরা চেষ্টা করতাম অন্তত ইমানটা আমরা আজকে তাকে ঠিক করতাম, আমরা এত সৌভাগ্য আল্লাহ আখেরি জামানার নবীর উম্মত বানাইছেন, কিন্তু ইমানদার না হইলে উম্মতর দাবিদার বাজাই বনি, ইমানটা আল্লাহ মজবুত করে দিতা। দ্বিতীয়ত আমরা ওই যে আজকে বরাগত্তার সাবর মাহফিল আইছি, আল্লাহর ওলি অকলর জীবনী আমরা যখন আলোচনা করি আমরা কত অন্তর থেকে কত খুশি লাগে যে আল্লাহ এত বড় বড় নিয়ামত আল্লাহ দান করছিলা, বারাগত্তার সাবর কত ঘটনা শুনছি, মানুষ কঠিন কঠিন মুসিবত লইয়া আইছে, ও তো আজকে অন্য একজনে হইলা যে একজন মানুষ আইছে তার সামনে যাইতো বিদেশ সামনে সামনে হয়েছে, বিদেশ যাইতে তার নিজে উপস্থিত হয়েছে, আমি সাহেব হইলা উপস্থিত সাহেব আমার তো কোনো অবস্থায় কোনো ব্যবস্থা হন না, বারাগত্তার সাহেবের পাসপোর্ট ওখান বালিশর তুলে তুইয়া হইলা আল্লাহ তার ব্যবস্থা করিয়া দিলেই পনেরো দিন গিয়ে উঠিয়েও বিচার হয়ে গেছে, ওকে সুবহানাল্লাহ, আল্লাহর ওলি শুধু জবান দিয়ে কইছেন খেনে বলে এরা এমন মর্যাদা লাভ করেন আল্লাহর দরবার, ও এরা আল্লাহ বিল্লাহ করতে করতে মুস্তাজাব দাওয়া হয়ে যায়, এরা যা আল্লাহর কাছে কয় আল্লাহ তাও কবুল করিলেন, হুক সুবহান আল্লাহ। আর এই মুস্তাজাব দাওয়া এরা কিলা হয়, এরা জীবনে যে সব দোয়া আল্লাহ কবুল করছেন, আপনি দেখা এরা হাত উঠাইলে মেঘ ভরতো করতো না, মেঘর লাগে দোয়া করলে মেঘ হইছে, মেঘ বন্ধুর লাগে দোয়া করলে মেঘ বন্ধ হইছে, এরা কই মুস্তাজাব দাওয়া। বারাগত্তার সাবর বহু কারামত আমার জানা আছে, আমি শুনছি ইলাপুর জায়গা থেকে আইসেন জোর জবরদস্তি করিয়া কইছেন সাহ আমি চেয়ারম্যান হইতাম, সাহেব কইছেন না রবা তুই বাদ দিলাই চিন্তাটা, শেষ পর্যন্ত তাই এমন খাজ মিনিটি লাগাইছেন যে আমরা জানি আল্লাহর ওলি হলে আল্লাহর কাছে কোনটা কইলে আল্লাহ ফিরাই দিন না, আমি উনিয়া আইলাম আপনি আল্লাহর ওলি আপনি আমার লাগে দোয়া করুকা, আমি ফিরত যাইতাম না, আমি চেয়ারম্যান হইতাম স্যার। তখন হজরত বারাগত্তার সাহেব হইলে দেখো রবা তোমারে না করছি পরে হস্তাইও না, যাও তুমি চেয়ারম্যান হয়ে যাইবা কিন্তু পরে হস্তাইও না, এটাও দূর থেকে আইসেন সিলেটের ওদিক থেকে আল্লাহর বান্দা গেছেন জোর জবরদস্তি করিয়া, ঠিকও তাই চেয়ারম্যান হয়েছেন দেড় মাস না দুই মাস বাদে তাই এমন বড় এক বিপদে পড়ছেন, মারা কিছুর আসামি হইয়া তার জিন্দগিও বরবাদ হয়ে গেছে। তখন বুঝরা নিয়ে যে আগে মনছেন আপনারা প্রিন্সিপাল সাবর ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিন বান্দার অন্তর্দৃষ্টিরে ভয় করো, এরা আল্লাহর নূর দিয়ে দেখে, বারাগত্তার সাহেবে দেখরা চেয়ারম্যান এখন তুমি পালা আসো, চেয়ারম্যান হইয়া তুমি যাও জীবন জেল হইব অথবা ফাঁসি হইব, এর চেয়ে তুমি অনুভূত কি যাও, কিন্তু তাই জোর জবরদস্তি করছেন আল্লাহর বান্দায় আল্লাহর কাছে চাইলেইছেন, চাওয়ার লগে লগে আল্লাহ তার দোয়ারে কবুল করছেন, কিন্তু তার বারোটা বাজছে, বিদায় আমরা ওলি আল্লাহর দরবার হয়
আল্লাহর ওলি যারা এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ নিজে ওয়াদা দিছেন হাদিসে কুদসি ওয়া ইন সালানি লা উতিয়ান না সহি বুখারী শরীফের হাদিস বান্দা আমার কাছে যা চায় আমি তাও কবুল করি লই হোক সুবহানাল্লাহ কিন্তু এই মর্যাদা এরা কিলা লাভ করে আমরা এই মাহফিলগুলো থেকে শিক্ষা নিতাম তারার জীবনের আদর্শে আমরার জীবনে বাস্তবায়িত করিয়া যদি আমরাও মালিক ও মওলার গোলামি করতাম পারি যদি তারার পুতর পতি কইতাম পারি তাইলে আজকের মাহফিল কামিয়াব ঠিক কিনা যাবো বল এরা কিলা এই মর্যাদা লাভ করছে আমরা অনেক মানুষ আসুনি কেন কইবা বলে আমরা তত দোয়া করি যাবো আমরা দোয়া আল্লাহ কবুল করেন না শুনছি মা বাবার দোয়া আল্লাহ ফিরিয়ে দিন না কিন্তু দিনটাই তত দোয়া করি কোনো বদলে না ভাগ্য বদলে না খেনে বদলে না কয়েকটা কারণ দোয়া কবুলের প্রথম শর্ত হইল এক নম্বর হইল তার ইমানদার ওয়া লাগবো কামিল ইমানদার দুই নম্বর হইল রাসূলুল্লাহর হাদিস ইহফাজিল্লাহ তুমি আল্লাহর হেফাজত করো ইয়াহফাজকা আল্লাহ তোমার হেফাজত করবা তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তা কবুল করে নিবে হক সুবহানাল্লাহ এবার হক আছেন আল্লাহর হেফাজত করতে আপনি আল্লাহর পাইছেন নি আল্লাহর হেফাজত করার কোনো সুযোগ আছে মহাদিসিনে কেরামে ব্যাখ্যা করুন আল্লাহ আমরা শরীয়তের যে হুকুম আহকাম দিছেন হারাম হালাল আপনি বাস্তা আদেশ নিষেধ যে দিছেন ওটা করিও ওটা জায়েজ ওটা ফরজ ওটা ওয়াজিব শরীয়তের হুকুম আহকাম মানতাম ওটা হইল আল্লাহর হেফাজত যদি শরীয়তের হেফাজত করিলাই আল্লাহর হেফাজত হয়ে যাব দ্বিতীয়ত তৃতীয়ত হইল সবচেয়ে বড় কারণ দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ হইল যদি বান্দার রিজেক হালাল না হয় তাইলে এই বান্দার দোয়া কবুল হয় না রিজেক হালাল করাটা সবচেয়ে জরুরি কারণ রাসূলুল্লাহর সাহাবী হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুকা আমারে যেন আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করিলেন হোক সুবহানাল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বুঝছেন তো মানে এমন মর্যাদা এই বান্দায় আল্লাহর কাছে যা চাইব তাও কবুল করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন সাদ যদি কোনো মানুষে তার রিজেকরে পবিত্র করিলায় রিজেকর ব্যাপারে সতর্ক হয়ে যায় হালাল রিজেক ভক্ষণ করিলায় পবিত্র গেজা আহার করে ই মানুষরে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করিলি বা হোক সুবহানাল্লাহ আল্লাহ আমরারে মেহরবানি করি কামিল ইমান নসিব হর হোক আল্লাহুম্মা আমিন শরীয়তুর হুকুম আহকাম পরিপূর্ণরূপে পালন করার তৌফিক দেও হোক আল্লাহুম্মা আমিন আমরারে হালাল রিজেক রুটির ব্যবস্থা করিয়া দেও হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা তৌফিক দুকা তৃতীয়ত আজকে আসতে আমরা আল্লাহর ওলির বাড়িতে আইসি এখানে হোক গেছেন ওলি আল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার পরে অনেক মানুষে ধারণা করেন যে মানুষ তো দুনিয়ার থেকে যাওয়ার বাদে আর কোনো ক্ষমতা থাকে না বলে না এটা আল্লাহর কুরআনের বিরোধী আল্লাহ পাক রব্বুল আলমিনে ফরমাইন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় যারা আল্লাহর রাস্তায় জিন্দেগি কাটায় জীবন দেয় এরা তোমরা মরার ধারণাও করিও না এরা জীবিত এবং রিজেক প্রাপ্ত তাফসিরে মাজহার ইতকাজি সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ এখানে কইছেন আল্লাহর ওলি যারা তারাও কবর জীবিত রিজেক প্রাপ্ত এরা চাইলে সাত আসমানও যাইতে পারে চাইলে জান্নাতও যাইতে পারে চাইলে দুনিয়ার যে কোনো প্রান্তর তার কোনো মায়ার মানুষ হইলে তারারে গিয়া সাহায্য করতে পারে হোক সুবহানাল্লাহ আল্লাহ আমরা ভিক্ষা চাই আল্লাহর ওলির রুহানি ফয়েজ রুহানি দোয়া রুহানি মহব্বত আমরা নসিব হরুক হোক আল্লাহুম্মা আমিন ইতা অসংখ্য নজির আছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলহির মাজারটা কি মাজারটা কি ইলমে শরীয়ত ইলমে মারিফত হাসিল করিয়া জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইছেন হজরতে আবুল হাসান গারকানি রহমতুল্লাহ আলহি খবর থাকি খবর জিয়ারত করি না একটা আওয়াজ আইসি ও আবুল হাসান তুমি আল্লাহ বিল্লাত লাগি যাও খেদমত শুকুর পানি জোড়াই না খান্দিন কইন চাই না সাহ আমি তো একজন কৃষক মানুষ আমার কোনো ইলিম কালাম নাই আমি কিরা খেদমত করমু বাজিদ উস্তামির খবর থেকে আওয়াজ হইল তুমি প্রতিদিন একটা কিতাব লইয়া আইও আই আমার কবরের সিনার বরাবর বই বাই কিতাবর পৃষ্ঠা উল্টাই বাই এই কিতাবর ইলিম আল্লাহ তোমার সিনার দিলেই বা হোক সুবহানাল্লাহ ইতিহাস সাক্ষী আবুল হাসান গারকানি রহমতুল্লাহ আলাইহি বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কবর থেকে তার ইন্তেকালের 100 বছর পরে কবর থেকে ইলমে শরীয়ত ইলমে মারিফত লাভ করছেন এবং জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন হোক সুবহানাল্লাহ আল্লাহ আমরার এই তৌফিক দেউকা আল্লাহর ওলি হলোর মাজারও গিয়া খয়ের বরকত ফয়েজ বরকত আমরা লাভ করার আল্লাহ আমরার এই সহি আকিদার উপরে দাইম আর কাইম রাখুকা হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা صلى الله عليه ترشلي فرتناني صلى الله على
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ أُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ رب إني مغلوب فانتصر وفوض أمري إلى الله إن الله بصير بالعباد أستغفر الله إن الله غفور رحيم دعا نغرقك اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين نسألك يا الله مسألة المسكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام الله نزل رحمة الشموي مبارك صندر مبارك شموي تمار مقبول ولير بني تيام তোমার রহমতের দোয়ার তোমার ওলি রুহানি জিসমানি আওলাদ হলিয়া ভিক্ষা রাজপথাই সিনেমা বলা ভিক্ষা সাই আমরা রাতগুলোর কবুল আর মঞ্জুর ফরমা আজকের এই মাহফিল আহ্বাল থেকে আগের পর্যন্ত কবুল হরো আল্লাহ আল্লাহ এই মাহফিল রাধিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনার দয়াল নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত তো মুমিন মুমিনাত কবরবাস হয়েছেন প্রত্যেকের কবর কবর হাজিয়া পৌঁছে দেয় খাস করে আল্লাহ আমরা হাজিরিন খেউর মা নাই খেউর বাবা নাই খেউর মাও নাই বাবাও নাই ও দয়াল আল্লাহ কবরবাসী বাবা ওলোর কবর হাজিয়া পৌঁছে দেও কবরবাসী মা ওলোর কবর হাজিয়া পৌঁছে দেও মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুড়ির খান্দানের কবর হাজিয়া পৌঁছে দেও খাস করে আল্লাহ ইয়াত্রা বর ডাইনে বামে সামনে পিছনে তো তোমার দেখান সাই তোর আমলা হতে পারো কবরে কবরে আজকের মাহফিল হাতিয়ে পৌঁছে খাস করে তোমার যে বলি রে চলে সবর মাহফিল হয়েছি ও দয়াল আল্লাহ তোমার মকবুল বলির খেদমত হাতিয়ে কবুল করমাও ইয়া আল্লাহ তোমার বলির দ্বারা যাত্রা মকামাত্রে লক্ষ কোটি গুণে বুলন্দ করমাও তোমার ওলির রহম বারক আমরা রফলে খুশার রাজি করি দেব ও দয়াল আল্লাহ তোমার ওলির রুহানি ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়া ফরমাও তোমার ওলির ওসিলায় ইয়া আল্লাহ রহমান রাহিমিন আকরামুল আকরামিন আমরা রে তোমার গোলাম হিসেবে কবুল ফরমাও আল্লাহ আজকের মাহফিল হইয়া তোমার ওলির ওসিলা লইয়া দুনিয়ার যত আউলিয়া কেরাম তাম ওসিলা লইয়া খাস করে তোমার হাবিব রহমতুল্লিল আলমিনের ওসিলা লই আমরা একে অন্যের শক্তি রাখিয়া খালিস তোবা করিয়া আল্লাহ সমস্ত জিন্দগি ইচ্ছা অনিচ্ছা সগিরা কবিরা তো তো অপরাধ করছি ও দয়াল আল্লাহ নিজে নিজরে বরবাদ করি লইছি তোমার দয়া ছাড়া আর কোনো উপায় না
তুমি দয়াল ছাড়া যাইবার যাক না আল্লাহ, যদি তুমি দয়া না করো, যদি তুমি ক্ষমা না করো, আমরা দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবো বলো আল্লাহ। ভিক্ষে যাইয়া পড়তে আপনার হালো দয়ার নজর বরবাদ, আপনার ইচ্ছা অনিচ্ছায় সবিরা কবিরা যত অপরাধ করছি আমরা মাফ করিয়া দেব, আমরা মাফ করিয়া দিলে হইলে তোমার কোনো ক্ষতি হইত না, আমরা শাস্তি দিলে তোমার কোনো ফায়দা হইত না। দয়াল আল্লাহ, দয়াল নবীর খাতিরে একবার তা তোমার রহমতের দরিয়ার বৈশাও আল্লাহ, আমরা মাফ করবাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করবাও, কুলুম্বতে মরহুমারে বকশিয়া দেও, অপরাধ করে খে কোন গাট আটকিছি তোমার জন্য আসে বলো, আমরা আটকাই গাট হলে উদ্ধার করো আল্লাহ। অপরাধের কারণে আজ আমার গজব দিয়ে হালাপ করিও না, অপরাধের কারণে দুনিয়া আখেরা তো জলিল করিও না, বেইজ্জত বেহুরমত করিও না, অপরাধের কারণে কোনো নিয়ামত ছিনাইয়া নিও না আল্লাহ, অপরাধের কারণে কোনো নিয়ামত থেকে বঞ্চিত করিও না, আমরারে মাফ ফরমাও, শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও, অশান্তি জিল্লতি বেইজ্জতি থেকে আমরারে ফানা দেও, আসমানি জমিনি বালা বাসাইক থাকি জিন্নাত ইনসানের শরারত থাকি মর্দুন শয়তান নফসে আমরার দুঃখে থাকি, আমরারে আমরার পরিবার পরিজনরে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ, খাস করি আজাম গজব মহামারী থেকে হেফাজতে রাখি, ও দয়াল আল্লাহ, অভাবী আপনার অভাব রে দূর করো, আমরা দেশের কুঠি মানুষ নয়া করি অভাবী হয়েছিল, ভিক্ষা যাই তোমার আবিমের কোনো উম্মত রে, অভাব ভালাইয়া নিজে ভর তঙ্গিয়া তো ভালাইয়া কষ্ট দিয়ে না বলো, ও আমি ওগুলোর অভাব রে দূর করো, ঋণগ্রস্ত ওগুলোরে ঋণমুক্ত করো আল্লাহ, ঋণর বুঝা দিয়ে দুনিয়া তো কি সুরি বিদায় দিও না, রুহানি জিসমানি কলবি বিমারি ওগুলোরে শিফা দেও আল্লাহ, এমন কোনো বেমার নাই যে বেমারের শিফা তোমার কাছে না, দেশে বিদেশে কত বেমারি ওগুলোর দোয়ার দরখাস্ত, দয়াল আল্লাহ, তুমি তো খুন হইলে ভয়া কোনই জীব মোলা, রুহানি জিসমানি কলবি বিমারি ওগুলোর শিফা দেও, বেজুড় ওগুলোর নেক জুড় মিলাইয়া দেও, নিয়াওলাদ ওগুলোর নেক আওলাদ দান করো, বেকার ওগুলোর কাম লাগাও, বেরোজগার ওগুলোর হালাল রুজি আর রিজকের দরওয়াজা খুলিয়া দেও, ফর্নেওয়ালা ওগুলোর সিনারি খুলিয়া দেও, পরীক্ষার্থী ওগুলোর আল্লাহ দরজার কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ, খাস করে এই মাহফিল তোমার যত বান্দা যেভাবে মেহনত করছে রে বাবা ইয়া আল্লাহ, খাস করে এলাকার যুবক ভাই তোমরা কঠোর মেহনতের মাধ্যমে এই মাহফিল কামিয়াব করার চেষ্টা করছে রে আল্লাহ, আল্লাহ কেউ দন দিয়া, কেউ থন দিয়া, কেউ মন দিয়া, কেউ সমর্থন দিয়া, কেউ আল্লাহ সমর্থ নাই আয়া উপস্থিত হইয়া তোমার অলির মাহবিল কামিয়াব করছে, ও দয়াল আল্লাহ, তোমার কোনো বান্দারে তুমি মাহরুম করিও না আল্লাহ, তোরা তুমি আল্লাহ দুনিয়া করা তোর কামিয়াবি নসিব ফরমাও, যারা সাহায্য করছে দুনিয়া করা তো সাহায্য করিও, তোমার অলির বাড়ির এই মাদ্রাসারে তোমার বান্দা হলে মহব্বত করি, যারা প্রতিনিয়ত এই বান্দা এই মাদ্রাসারে সাহায্য করতে আসে আল্লাহ, ভিক্ষা চাই তারা দুনিয়া আখেরাতে উজালা ফরমাও, এই মাহফিলে তরক্কির সাথে কেয়ামত তক দাইমার কাইম রাখিও, মাদ্রাসার যত জরুরিয়াত তোমার কুদরতি পুরা করে দিও আল্লাহ, আল্লাহ তোমার অলির আওলাদ হলো আমি নালায়েকে ভিক্ষার হাত পাতাইছি আল্লাহ, আমার কারণে দোয়া ফিরাইয়া দিও না, তোমার অলির মহানি জিসমানি আওলাদর জিন্দগির রোশন আর উজালা ফরমাও, এরা দস্তে শিফা দান ফরমাও, তোমার অলির খেদমত বলরে আল্লাহ রুহানি জিসমানি আওলাদর মাধ্যমে কেয়ামত তক দাইম আর কাইম রাখিও, আমরার মাঝে যোগ্য মানুষ পয়দা করো, আউলিয়া কেরামের সিলসিলার লায়েক খাদির সাহেব কবুল ফরমাও, সরাই সুদূর নসিব ফরমাও,
মুস্তাজাব দাওয়া হিসেবে কবুল ফরমাও, জীবনে বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব করিও, জীবনে বারবার দয়াল নবীর দিদার নসিব করিও। আল্লাহ তোমার হাবিবুর উম্মত বানাইছো, বেঈমান বানাইয়া জমিন থেকে উঠাইও না, আমরা কামিল ইমান নসিব ফরমাও, তোমার মকবুল গুলামী নসিব ফরমাও। আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবুর বাড়ির মকবুল জিয়ারত না করাই আমরা কবরও নিও না। আল্লাহ তোমার হাবিব রে দুনিয়াত না দেখাই আমরা কেউ রে মৌত দিও না রে আল্লাহ, তোমার হাবিব রে দুনিয়াত না দেখাই আমরা রে মৌত দিও না আল্লাহ, তোমার হাবিব রে দুনিয়াত না দেখাই আমরা রে মৌত দিও না। ইয়া আল্লাহ আরহামার রাহিমী, তোমার ওলিরে আমরা বড় মহব্বত করি আল্লাহ, তোমার বাস্তি মহব্বত রে কবুল ফরমাও। আউলিয়া কেরামর মহব্বত তোর উসিলায় আমরা রে তোমার মহব্বত তোমার হাবিবর মহব্বত নসিব ফরমাও। আল্লাহ তোমার ওলির সাহেব যেন আমরা নেক হায়াত দান ফরমাও। আল্লাহ তোমার যে মকবুল বান্দা বল জমিন আল্লাহ বাকি আছে নিরারে হায়াতের তো ইবার তুমিরা দান করবো। নজরুলের রহমতের সময় তোমার হাবিবে ফরমাইছো নি সময়ের দোয়া তুমি ফিরত দেও না। আমার নাপাক জবানোর কারণে আমি নালায়েক কারণে দোয়া মিলাইয়া দিও না ও দয়াল আল্লাহ। তোমার মকবুল ওলির উসিলায়, আউলিয়া কেরামের উসিলায়, বড় বীর সাহেবের উসিলায়, সাহাবায়ে কেরামের উসিলায়, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, আল্লাহ আহলে বাইতুল উসিলায় আপনার দোয়ারে কবুল ফরমাও। আল্লাহ আরহামার রাহিমিন, আসহাবে বদরের উসিলায় আপনার দোয়ারে কবুল ফরমাও, ভাগ পঞ্জাতুলের উসিলায় আপনার দোয়ারে কবুল ফরমাও। আমরা যা চাইলাম যা বাকি আছে তোমার রে কবুল ফরমাও, একটা আত্মীয় খালি ফিরাইয়া দিও না। খাসুরি তোমার উলির উসিলালিয়া বারবার ভিক্ষা চাই, তোমার মকবুল উলির দ্বারা তার মকামাত রে বুলন্দ ফরমাও, মহান রুহানি মোহাম্মদ নসিব ফরমাও। আমরা রে আউলে কেরাম রুহানি নেক নজর আমরা উপরে হর হামেশা দাইম আর কাইম রাখিও। আমরা রে আল্লাহ আরহামার রাহিমিন হকর উপরে দাইম আর কাইম রাখিও, বেফতি বানাইও না রে মাওলা। ও সালামু আলাল মুরসালিন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিন লিদ্দাওয়া, তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন বিরহমতিকা। আসসালামু আলাইকুম। তোমার তো আজ